এসো মালকি ঢুকো ঘরে, সোফাতে বসো আরাম করে। এসো মালকি ঢুকো ঘরে, সোফাতে বসো আরাম করে। হ্যালো এভরিওয়ান, কি খবর আপনাদের সবার? আশা করি ভালোই আছেন আর সবসময় ভালো সুস্থ থাকবেন, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরাও ভালো থাকি। আজকের ভিডিওতে আপনাদের সবার অনেক অনেক স্বাগত জানাই, আর ভিডিওটা সম্পূর্ণ দেখেন। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এটি আপনার অনুরোধ রইল। মিমি ওটা খাওয়ার জন্য লটকাই যেতেছে গা উপরে। মুম্মু এখানে বসো সামনে, হ্যাঁ শিখাই দাও কালা, যাও না উঠা কই যাও, এই এই দুষ্টু গেল গা দেখছো পালায় টালায়। মিমি সুন্দর করে একসাথে শিখাই দাও, আমি দেখ কেমনে করতে লাগে, আই কই পালাইতেছাস, একসাথে শিখাইতে গেছি, একসাথে কথা নাম শুনলেই পালায়। বগিনা দি যাও তো একটু রামদেব বাবার এক্সারসাইজ শিখাই দিয়ে আসো মারা। এই বয়সে যতই এক্সারসাইজ করো না কেন আমার মতো স্লিম ফিগার আর বানাইতে পারবা না। লম্বা শাড়ি দুটা নেই, অতিরিক্ত লম্বা ভালো লাগে না। কখন এখন এখন আসলা? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওইদিকে পুরো সিধা রাস্তা না, যতটুকু পারো জল কই জল, হ্যাঁ কতটুকু জল? ও কালকে বৃষ্টি দিছিল নাকি? কালকে তো দেয় নাই, পরশু দিন একটু দিছিল যে না 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 এসে হইব, কেউ হয়তো গাড়ি ঘুরি ধুইছে মনে হয় রাস্তা মতো। এদিকে যাইবা দেখো লেফট সাইডে যাইবা, যাইয়া সিধা রাস্তা আছে না ওইদিকে একটা পার্কও আছে সামনে, ছোট পার্ক একটা আছে ওইখানে যদি খোলা থাকে হাঁটতে পারবা, না রাস্তা সিধা রাস্তা হেঁটে পড়বা। মিমি তোমার দেখে ও কি করো, হ্যাঁ না কিছু কিছু না, তুমি যেরকমই পারো ওরকমই হাইটটা যাও, খালি গেটটা লাগাই দিবা, খালি গেটটা লাগাই দিও না, তো অন্য কোথাও তো ঢুকবে, তো গেটটা লাগাই দিলে অন্য কোথাও ঢুকতে পারবে, আসবে না, হ্যাঁ ঠিক আছে। কিছু না মানুষ চাইলেও কার কি, তুমি তো হাঁটতে অসুবিধা হয় দেখেই তো হাঁটতে বেরিয়েছো, মানুষ তাকাইলেও কিছু না, মানুষ ধর কখনো গিয়ে কেন বেরিয়েছো, হ্যাঁ এদিকে ওদিকে ঢুকবো না রাস্তা ভুলে যাবা, খালি সিধা রাস্তাতে যাবা, অনেকগুলো আছে, জানো তো এদিকে না পাইলে তো তোমার রাস্তাতেই দেখো না গলিগুলিতে খুঁজুন, আমি মানে বলতে পারি যে তুমি যদি বলতে পারো যে আমি যাব এখানে কাজ করতে তো আচ্ছা এখানে কথা বলতে পারি।
খাইসাত খাইসাত খাইয়া শান্ত হয়ে গেছে, এখন নাচানাচি বন্ধ, খাইয়া লিসে শান্ত, এক ঘন্টা পর আবার শুরু হবে। এরপর এই যে খাইছে, না গরম দুধ খাইতেছে, হ্যাঁ ভাইসা আছে যে খাইতেছে, পেটটা তো টুমুটুম হয়ে দিছে, একটু বড় হয়েছে মনে হয়, মা মনে হয় একটু বড় হয়েছে।